আচ্ছা আপনার নাম কি আচ্ছা আপনার বাবার নাম মহমদীয় জীবিত নাম নিত আচ্ছা এটা কোন গ্রাম এই গ্রামকাল ধনবাড়ি পৌরসভার তো হতে না পৌরসভার শেষ মতো আচ্ছা এই যে দুই ফ্যামিলির মধ্যে যে একটা দ্বন্দ্ব আসলে কি নিয়ে আসলে এই দ্বন্দ্বটা এটা আসলে নিতান্ত এদের পারিবারিক দ্বন্দ্ব এইখানে এটা আমাদের সমাজের লোক না আমরা এই গ্রামে বাদ করি কিন্তু আলাদা সমাজ আছে সমাজের মাঠ আছে মাঠ ধরার মধ্যে নিয়ে আসছে কি দ্বন্দ্বটা হুম যে শুই না আসে নামাজ পড়ছি শুক্রবার শুক্রবার নামাজ পুড়ে দুই পক্ষের কাছে শুই না আমরা মিট মাট করে থুয়ে গেছি থুয়ে যাওয়ার পরে আমি আর চোরাবাজি বাজি সাহ দুজন ওই দোকানের সামনে গেছি দোকানের সামনে যাওয়ার পরে যায় না ওটা গায়ে ওইটা আসন্নছি এর মধ্যে যে গ্রামের যে মাথা

গ্রাম কোনটা আপনার আচ্ছা এই যে দুইটা ফ্যামিলির মধ্যে যে এরা চাষ তো যেটা তো ভাই তো এদের মধ্যে যে দ্বন্দ্বটা তো সে বিষয়ে আপনার অভিমতটা জানতে যাচ্ছে পারিবারিক সমস্যা তো পারিবারিক দ্বন্দ্ব এটা নিয়ে এরা করতেছে আমরা আসলাম আমরা সমাজে আমরা আসলাম এটা নিয়ে আসা করবার নিয়ে একবারের বিচার কথা কয়ে অপরের বিচার কথা কয়ে আমরা গেতেছি তখন উমরে গেছে চা খাওয়া নিয়ে কোন আবার

সব মাতার বড় গাছ ছেড়ে দিছি মেম্বর যে হলো ভাই হেরো জানাই ছেড়ে দিছি বিষ্ণুত কাহ আছে মাহুদ ভাইরও জানাইছি আরো ছোট বড় যারা আছে তাদের সবারই আমরা জানাই দিছি জানে যে তোমরা এটা সুস্থ বিচার করে দেবো ধীরে ধীরে মারে আচ্ছা আপনার নাম কি আপনার স্বামীর নাম কি আচ্ছা আপনার স্বামী কি করে আচ্ছা এই গ্রামের নাম কি আচ্ছা এই যে পাশের বাড়ির সাথে আপনাদের সাথে কি নিয়ে দ্বন্দ্ব আমাদের আসলে কোনো দ্বন্দ্ব না কোনো দ্বন্দ্ব না ওনার দিকে আমরা সব সময় ভয় থাকি কেন ভয় থাকেন ভয় থাকি মানে পারে কি দিক দিয়ে অর্থ দিক দিয়ে স্বাবলম্বী বা আমরা একা থাকি ওরা অন্য রকম একটু এই আমরা একটু ভয়ে থাকি ওনারা সময় মারধুর করতে আসে বাচ্চা কাচ্চা নিয়ে বা যে কোনো সমস্যা নিয়ে আসে সেগুলি করে মারধুর করতে আসে এমনি আমরা একটু ভয়ে থাকি ওনাদের দিকে আমরা নারায় জায়গা করি না কিন্তু আমি যে এই ইয়েতে চাকরি করি এসএনসিতে চাকরি করি তার মানে কাজের কাজের ইয়েতে আমার বা বাইরে যান লাগে আমি বাহিরে প্রত্যেকটা গ্রামেতে যাই কাজ করি এনে ওনারা বলে যে ওনার যে কোনো সমস্যা হলে করে আমি কিন্তু গ্রামে গ্রামে যায় ওই আমি সবার কাছে জানাই এগুলা আমার অপহাদ দেয় অপবাদ দেওয়াতে আমি ওই গ্রামের লোকেরে বা সমাজের লোকেরা আমি বলছি দেখেন আমার এই এইসব অপরাধ দেয় আমি তো আমি তো আমার বেদের কাজের জন্য এই এইসব অপবাদ দেয় তাহলে আপনি একটা কী সিরহা নেবেন তা ওনারা আসছিল আইসা তাকে বলছে বললে বই যাইতোরা আইসা আমাদের বাড়িতে আইসা আমার স্বামী আবার ওই ইয়েতে জানছে হাটে জানলি শুক্রবারের দিনে হাটে তো তখন ওনারা আইসা কথা বইয়া যাইতিরা তারপরে মনে করি যে ওনারা ওই আইসা আমার স্বামীরা মাইতে বসে আমি ফিরা বাড়িতে ফিরা বারেছে এখান থেকে এখান থেকে মাই ঝুঁকের মধ্যে লাইট খাইয়া

बहुत एक भाग मांग देना मैं कैसे बोल से नांगे एक भाग बुस्या मन करें मुखा मुखिरी अब हाँ मुरी गेले हाँस मर्गी ने बजा जहा हाँस मर्गी हेलो इरा खेल उड़ा खेलो इन्हें मन करगड़ा बेसा बजा झगला बेसा बजाई মনে করি যে একটু না তোলে ও হাইতে আমাদের বাড়ি মারবার আসে এর আগে দুইবার মারবার আসে আমি টিভি ফিরেছি আবার এও তারিখে মনে করি যে আমি রহিণের দোকানের পাশে আমাদের বাড়িতে ওই ঘরে পিছ আমি ছাগলের কটা খেতেছি রহিম ভাল্টে ঘর গড়ে যে বাইর বলতাস বাইরে বার হন তৈ বইলে দরবে বৌনে রহিম সবরে মার বড়াইল মার বাইলে আমিও দৈরকা পিছিয়ে চাইলাম সানজাহের দশে কিরানো জন রহিমাই দে মূরণ দেশে ভালাই দে মার আবার রহিমের বৌ গেছে রহিমের মাও গেছে রহিমের বাপ গেছে রহিমের সহ রহিম সহ মানে জামালের বৌ মারতাসি এই কালে যে ছাকা খেলো নিয়ে আইসে তারপরে প্রশাসনকে সামনে কি চাও আমরা জানতে পারছি যে দুই পক্ষ থেকে যে মনে করি যে আমার বাড়ি ওই পাশে রোদিমের বাড়ি এই পাশে হলো জামালের মনে করি যে আমরা তিন ডাফি বলি তিন ডাফে বলি আমার পেলাম দেখলাম শান্তি মতে বসবাস করা হয় কাউকে কেউ রে দুসা করো না

মানে আমরা অন্য ইয়ে মানে আশা করতেছি মানে আশার পরে আমরা বাড়ির ভিতর ঢুকে তারপরে আমাদের এই যে মায়ের দূর করলো তো সেই বিষয়ে তো তোমার বাবা এবং তোমার চাচা তারা তো ধনবাড়ি থানায় অভিযোগ দিছে সর্বশেষ তোমার অভিমত কি আমারও অভিমত মানে আমার নামে কেস করছে বলে তারা কেস করছে আমার নামে কেস করছে আমি এলাম একটা সত্য মানুষ আমি তো মানে মারামারি কিসে পড়ো কোন স্কুলে আচ্ছা তো সর্বশেষ তোমার কথা কি মানে আমাকে মানলো মানে আমার নামে আবার কিছু দিল আমি এটার বিচার চাই আমার আব্বা আম্মুকে মানলো এটার বিচার ভাইয়ের নাম কি আব্দুর রহিম পিতা মোহাম্মদ শুকুর মুড়ি এই গ্রামের নাম কি আমার আচ্ছা এই যে জামাল উদ্দিন সাথে আসলে কি ঘটনা একটু বলেন তো জামাল সাথে ঘটনা হয়েছে আপনার এই আমার বাড়িতে আমার বউ আর আমার মার সাথে ঝগড়া

আবার আমার বরে অল্প চাইনা নিয়া আবার আমার বরে মারছে হ্যাঁ মারলে পরে আপনার যে ইয়া এটা এলাকার মানুষজন আছে তারপরে আপনার উপজেলা হাসপাতালে থেকে যায় আগে ওরা দেখে দরখাস্ত ওইশন পরে দরখাস্ত দিয়েছে থানায় পরে আমি আমিও দিছি মানে ওই ইয়ে দনবাড়ি থানায় উভয় পক্ষে আপনারা অভিযোগ দিছে তো এই বিষয়ে থানা প্রশাসন কি তদন্তে আসছিল তদন্তে আসছিল এই বলছে যে এটা আসলে পারিবারিক ব্যাপার আবার একই গোষ্ঠীর লোক আমরা চাচ্ছ যারা তো ভাই দারোগা বলছে যে এটা এলাকায় পৌরসভার কাউন্সিল আছে এই কথাবার্তা বলে এটা এলাকায় এটা মীমাংসা করলে ভালো হয়

ঘরে বেড়া দেওয়া ঝগড়াটা ঝগড়া বাজানোর পরে সমাজের লোক করে সেই যা বিচার দিয়ে আসলো দিয়েছে আমার যা বেজা যাবে অনেক খারাপ খারাপ ভাষায় কথা বলতেছে বইলা পরে দুই দিন পরে শুক্রবার দিন জুমার লোক ওই সমাজের লোকটাই আনছে আনার পরে আম আমগর উঠানে এসে তারা জিজ্ঞেস করলো আমরা সবই বললাম বলার পরে ওই পাশে যখন গেছে যাওয়ার পরে

ভাষাগুলা প্রকাশ এটা জামালের বউ আমার স্বামী তার ভাই কিছু আমার স্বামী এটা নিয়ে তখন টান দিয়ে নিয়ে ওই জামালের বউ আর জামালের ছেলে জামালের বউ নিচ থেকে আমার এত বড় একটা লাঠি নিয়ে ঠেঙ্গে দুইটা বাড়ি দিছে আর পাখনার মধ্যে একটা বাড়ি দিছে আর গলার মধ্যে আমার আটা চেন ছিল কানের গয়না ছিল আর নাকে একটা ফুল আর নথ ছিল এগুলো টাইনা নিয়ে গেছে গা আর হইলো যে উপর দিয়ে যায় জামাল আর জামালের আর তখন আমার স্বামীদের ওই পাশে ওই বাসার বউ মানে জামালের ভাইয়ের বউ সে ধরে ছিল আর মাতা বড় যে ছিল রিপন এই রিপন দুই পাঞ্জা দিয়া ধরে ছিল। ধরে থাকা তো আমার স্বামী আর ছুঁড়তে পারে নাই ছুঁড়তে পারে নাই তখন ওই জামালের বউ আর জামাল আর জামালের মিলা। আমার রহম মারছে উপর দিয়ে মাথাতে ঘুসায় স্বামী এটা সার দিয়ে দেখাইছি সবাই দেখছে ওনারা সবাই যেত তারপর আমার শাশুড়ি উনি ফিরাইতে গেছিল আমার শাশুড়ির হাতের মধ্যে ঘুষে লাগছে সেটা তো দাগ দেখলেন আপনারা ধরে রাখলে তাহলে দুই পক্ষে ধরে রাখতে আমার যে মাথা ওই দিকে তাগর কোনো ই নাই আমার স্বামীদের ধরে রাখে আমাদের ওই রকম করে মায়ের খাওয়াইলো কেন খাওয়াইলো তা জানি এটা ঈদের আগে থেকে এই মাথা বরগুলি আম করে উত্তপ্ত করছে এ বিষয়ে আপনারা আইনানুক কোনো ব্যবস্থা নিছেন আমরা তো কোনো কিছু বলছিলাম না কিন্তু এই সেদিন এই ঘটনার পর আমি আমার মামা এই মেম্বার সাহেব তার কাছে জানাতে গেছি শুনি যে ওরা হাসপাতালে গেছে ভর্তি হওয়ার জন্য অথচ যে যেখানে যে ক্লিনিক সরকারি হাসপাতালে রূপনামতে গেছি ওইখানে মানে তারা কোনো সে ডাক্তার নিয়ে বলতেছে যে সে আসছিল কোনো দাগের কোনো ই দেখাইতে পারে নাই তারপরে সে গেছে রিপোর্ট নিয়ে গেছে আমি তো দাগ দেখা যাইতেছে সব তারপর ওইখান থেকে আবার থানায় গেছি

আমরা সেই পক্ষে সব গালি করে আর আমার যে মারছে আমি মাইরির বিচার চাই